হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বর্ষাকাল মানেই কিন্তু বাজারে গেলে মাছের ডিমের ছড়াছড়ি, তাই ভাবলাম আজকে একটু মাছের ডিমের বড়া বানাই। তো প্রথমে এই মাছের ডিমগুলোকে একটু ভালো করে চটকে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর আগের রেসিপিটাতে আমি নুন দেওয়াটা দেখাতে ভুলে গেছিলাম, তাই জন্য অনেকেই কমেন্ট করেছো নুন ছাড়া কি রান্না হয় বলো, আমিও দিয়েছিলাম। তো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে খাওয়ার সোডা দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে চটকে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে বেসন। এর মধ্যে আমি খুব বেশি পরিমাণে মশলাপাতি ব্যবহার করিনি, কিন্তু এমনি ভীষণ ভালো খেতে হয় এটা, আর খাবার সোডা দেওয়ার জন্য একেবারে মানে ডাবল হয়ে যাবে ফুলে। তো এটাকে বেশ ভালো করে চটকে চটকে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, আর তারপরে কড়াইতে সাদা তেল গরম করে একে একে বড়াগুলো ছেড়ে দেবো। অল্প অল্প করেই দেবো, কারণ ওই খাবার সোডাটা দেওয়ার জন্য ওটা বেশ ফুলে যাবে আর খেতেও বেশ সুন্দর হবে। তো খাবার সোডাটা আবার বেশি পরিমাণে দিলে জিনিসটা শক্ত হয়ে যাবে, একদম এক চিমটির থেকে আর একটু বেশি ওই খাবার সোডা দিয়েছি। আর অল্প পরিমাণ মাছের ডিমেই কিন্তু অনেকগুলো বড়া হয়ে যায়। তো আমি এখানে তেলের মধ্যে সবটা দিয়ে দিয়েছি, আমি সাদা তেলে করেছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো, আর আমার ভালো লাগে সাদা তেলে তাই করেছি। তো এরম করে মোটামুটি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে, আর আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তা না হলে ওপর দিকটা লাল হয়ে যাবে, ভেতরে মাছের ডিমগুলো কাঁচা থেকে যাবে। তো খুব ভালো একটা খাবার, আমার তো ভীষণ প্রিয়, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর এরপর আমি এরম করে বাকি বড়াগুলোও ভেজে নেব। আমার মেয়েরও ভীষণ প্রিয় এই খাবারটা, ওর জন্য একটু লঙ্কা ছাড়াই আমি বানাই। তো এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে জিনিসটা, ভালো পুরোটা একসাথে পুরে নামো মাম্মা, অল্প অল্প করে খাও, গরম আছে না একসাথে অতটা খেতে পারবে না। ভালো লাগছে মিষ্টু? মিষ্টু আজকে আমাদের বাড়িতে খাচ্ছিল, তো ওদের জন্য একটুখানি পাঁচফোড়ন আর টমেটো দিয়ে আলু পটল মাছ দিয়ে ঝোল করে দিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের জন্য টাটা।